স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি করোনাকালে গত 2 বছরে 5 লাখ অভিবাসী ফেরত এসেছে দেশে বলছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এছাড়া সারা বছরই মানব পাচার প্রতারণা কিংবা নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরেন অনেক অভিবাসী এই অভিবাসীদের মানসিক সাপোর্ট ও আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার চট্টগ্রামে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় মতামত তুলে ধরেন তারা আহাদুল বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ প্রতি বছর হাজারো প্রবাসী প্রতারিত হয়ে কিংবা নানা অপঘাত বা দুর্ঘটনায় নিঃস্ব হয়ে দেশে ফেরেন বিদেশ যাওয়ার সময় নিজের বা পরিবারের সম্বল খরচ করে যাওয়ায় বাড়ি ফিরে আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না এই ফিরে আসা অভিবাসীর পুনর্বাসনে এখনও নেই তেমন কোনো ব্যবস্থা আমি আসছিলাম ওমান থেকে ছুটিতে কিন্তু করোনাকালীন সময় যাইতে পারি নাই কিন্তু এখন দেশের মধ্যে তো আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে এখন দেশের মধ্যে আমার কোনো কাজ কোনো এরকম পাচ্ছি না এই মানুষগুলোর পুনর্বাসনের জন্য কি করা যায় বাধাগুলো কি সে বিষয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক ত্যাগ দিয়া পরিবার সমাজ রাষ্ট্রের জন্য যে রেমিটেন্সটা পাঠাচ্ছে তার বিনিময়ে এই সরকার ওদেরকে কিছু দেওয়ার ওদেরকে কল্যাণমূলক কিছু কাজ দেওয়ার সেই চেষ্টা করতেছি নিঃস্ব হয়ে ফেরা পুরুষ অভিবাসীরা কিছু আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও নারীরা থাকেন লাঞ্ছনা বঞ্চনায় এখানে পরিবার ও সমাজ এবং সরকারের সমন্বিত ও জোড়ালো সহায়তা দরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে কিন্তু সব সহায়তা নিশ্চিত করা সম্ভব না এটার জন্য সোশ্যাল সার্ভিসের সাথে একটা কানেকশন দরকার তারপরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে একটা কানেকশন ওনাদেরও কিছু সার্ভিস আছে ওখানে আমরা লিঙ্ক করে দিতে পারি শুধু ফিরে আসা অভিবাসী নয় দেশে থাকা অভিবাসী পরিবারকেও সর্বাত্মক সহায়তা দেবে সরকার বললেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার যদি কোনো অভিযোগ আসে সেটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেওয়া হয় যেমন তাদের নামজারির ক্ষেত্রে সেটা 7 দিনের মধ্যে করার নির্দেশনা আছে এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রেও এটাও পুলিশ বিভাগকে বিভাগ এই ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করে যাতে কোনো প্রবাসী কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হয় শুধু আর্থিকভাবে প্রতিষ্ঠা নয় সসম্মানে সমাজে স্থান দিতে মানসিকতার পরিবর্তনেও কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন অভিবাসন বিশেষজ্ঞরা শেখ জায়েদ নিউজ 24 চট্টগ্রাম উত্তরাঞ্চলের আম সবজি মাছ যাচ্ছে সারা দেশে কার্গো সুবিধা পেলে সম্ভাবনা আছে বিদেশে রপ্তানির চাপাই নবাবগঞ্জের আমনুরায় হতে যাচ্ছে পূর্ণাঙ্গ রেলবন্দর রাজশাহী ধুলিয়ার নৌপথ চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে মন্ত্রণালয় ফলে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি সহজতর হবে উত্তরাঞ্চলের এই তিন পথেই বাণিজ্যের হাতছানি দেখছেন ব্যবসায়ীরা রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নে ব্যয় হচ্ছে 107 কোটি টাকা রানওয়ে সম্প্রসারণ ও কার্গো বিমান ওঠানামার ব্যবস্থা থাকছে এই প্রকল্পে 250 বছরের পুরনো রেল জংশন চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এখানে পূর্ণাঙ্গ রেলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রেলপথ মন্ত্রণালয়ের রাজশাহী থেকে ভারতের ধুলিয়ান পর্যন্ত নৌপথের অনুমোদন থাকলেও তা কার্যকর নেই এখন পথটি সংক্ষিপ্ত করে চালুর উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ প্রকল্পগুলো শেষ হলে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলের কৃষিজাত পণ্য দ্রুত বহির্বিশ্বে রপ্তানি ভারত থেকে পণ্য পরিবহন শিল্পায়নে ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা এখানে যদি আমাদের আর একটা রানওয়ে হয় তাহলে আমরা কার্গো বিমান এখানে অবতরণ করতে পারবে এবং কার্গো বিমান অবতরণ করলে আমাদের এখানকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারবে তিন পক্ষের স্টাডির সম্মিলিত প্রয়াসই হবে কার্যকর করতে হবে সেই হিসেবে আমরা এগুলো তাদের কাছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমা দিব তারা যে সিদ্ধান্ত দেবে সেভাবেই কাজ হবে ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে পাকশি এবং আরিচা পর্যন্ত এই নৌরুটটি উভয় দেশই চায় অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ হলে এখানে প্রায় 1200 টন মালামাল নিয়ে ছোট ভেসেল সে ভেসেলগুলো অনায়াসে বাংলাদেশে আসবে ব্যবসায়ী নেতারা বলছেন রেল ও নৌবন্দর এবং কার্গো বিমান চালু করা গেলে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি এই অঞ্চলে বিনিয়োগ বাড়বে এটা আমাদের উত্তরাঞ্চল বা এই সাইডে এই 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 উত্তর বা উত্তর পশ্চিম অঞ্চলের জন্য তো অনেক সুবিধা হবে অবশ্যই 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 সুবিধা হবে
আমি মনে করি এটা হওয়া উচিত। তিনটা পোর্ট যদি উন্নয়ন হয়, তিনটা সেক্টর রেল, নৌ এবং হচ্ছে বিমান, সেক্ষেত্রে বিনিয়োগ অবশ্যই বাড়বে। যেহেতু একটা শিক্ষানগরী হিসেবে পরিচিত ছিল, সেক্ষেত্রে এখন ধরেন যে ব্যবসা নগরী হিসেবে পরিচিতি লাভ করবে। করোনার অতিমারিতে এসব প্রকল্পগুলোর বাস্তবায়নের গতি ধীর হয়েছে, তবে গতি ফেরাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। সুনামগঞ্জে সুমিশুরী ও গোমাই নদীতে প্রতি বছর পাহাড়ি ঢলে বয়ে আসা পলি ও বালি পড়ে জেগে উঠেছে অসংখ্য চর। এতে নদীর তলদেশ ভরাট হয়ে দেখা দিয়েছে নাব্য সংকট। বর্ষায় পাহাড়ি ঢলে অকাল বন্যার শিকার হয়ে ফসল নষ্ট হচ্ছে কৃষকের। সমস্যা নিরসনে নদী খননের দাবি জানিয়েছে এলাকাবাসী। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র সুনামগঞ্জের সমেশ্বরী নদীর। শুষ্ক মৌসুমে এভাবে চর পড়ে এ নদীতে, আর বর্ষায় থাকে উল্টো চিত্র। নদীর তলদেশ ভরাট হওয়ায় তখন পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে ডুবে যায় হাওর এলাকার ফসল। এতে ক্ষতির মুখে পড়ে কৃষক। একই অবস্থা হয় গোমাই নদীরও। স্থানীয়দের অভিযোগ, এই দুই নদী নাব্য হারানোর ফলে ফসল পরিবহনের সুবিধা নষ্ট হওয়ায় কৃষককে ধান বিক্রি করতে হচ্ছে লোকসানে। এছাড়া নৌযান চলাচলও চরমভাবে ব্যাহত হয়, এতে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আশেপাশে গ্রামের মানুষ নদী দিয়ে চলতে পারে না, নদী শুকিয়ে যায়, মালামাল চল নিতে পারে না। প্রত্যেক বছরই প্রত্যেকটা কোনো না কোনো হাওয়ার ধ্বংস হবে এই পানিতে, কারণ যেহেতু নদী এটা শুকিয়ে গিয়ে আপনার মাটি বইরে ভরাট হয়ে গেছে, পানি দেওয়ার রাস্তা নাই। হাওর অঞ্চলকে বাঁচানোর জন্য নদী খননের কোনো বিকল্প নেই বলে মনে করেন হাওর গবেষক। হাওর অঞ্চলের সভ্যতাটা গড়ে উঠেছে নদী কেন্দ্রিক, এবং সেই নদীরকে কেন্দ্র করেই হাওরের কিন্তু এই কৃষি প্রাণ বৈচিত্র্য, আর কৃষি প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করতে হলে আমাদেরকে নদীকে রক্ষা করতে হবে। সম্প্রতি হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, 14টি নদী পুনর্খননের পরিকল্পনা করা হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এতে সুনামগঞ্জ সহ আশপাশের এলাকা আকস্মিক বন্যা থেকে রক্ষা পাবে। আমরা পুনঃখনন করে পাত্রি রক্ষা করার জন্য আমরা আরেকটা প্রকল্প নিয়েছি, সেই প্রকল্পটাও কিন্তু প্রক্রিয়াধীন আছে। কজবে এবং এই 14টা নদী পুনঃখনন যখন হবে, তখন সুনামগঞ্জ এবং আশেপাশের এলাকা আগাম বন্যা থেকে রক্ষা পাবে। পরিকল্পিতভাবে খনন করে হবে নদী, পরিবর্তন হবে পরিস্থিতির, ফের সচল হবে জীবন জীবিকার কর্মকাণ্ড, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আধিপত্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাথায় হাড় ভেঙে দেওয়া চমেক এমবিবিএস 62তম ব্যাচের শিক্ষার্থী মাহাদি জে আকিব এখন কিছুটা সুস্থ। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেলে প্রায় 6.5 ঘন্টা ধরে অস্ত্রোপচারের মাধ্যমে আকিবের মাথার একাংশের খুলি প্রতিস্থাপন সফল হয়েছে বললেন চিকিৎসকরা। আকিবের সুস্থতা দেখে বাবার মুখেও ফুটেছে হাসি। আবু জাবেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। মাথায় হাত নেই, চাপ দেবেন না, ব্যান্ডেজের উপরে এমন লেখা লিখে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যুর সাথে দীর্ঘদিন যুদ্ধ করছে চমেকের মেধাবী ছাত্র আকিব। গত বছরের 30 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে এক পক্ষের হামলায় আকিবের মাথায় একটি হাড় ভেঙে যায়। দীর্ঘদিন পর সম্প্রতি চট্টগ্রাম মেডিকেলের একদল চিকিৎসক মাথার একাংশের খুলি প্রতিস্থাপন করায় এখন কিছুটা সুস্থের দিকে আকিব। এখন তার শারীরিক অবস্থা ডাক্তাররা দেখে যা বলছেন যে অনেকটাই সুস্থ আছে, তবে চোখটা একটু ফুলে আছে আর কি, চোখটা একটা বা যেদিক দিয়ে অপারেশন হয়েছে সেই পাশের চোখটা একটু ফুলে আছে। চট্টগ্রাম মেডিকেলের এই চিকিৎসক বলছেন মাথার খুলি প্রতিস্থাপনে সফল হয়েছে তারা। বিভাগীয় প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী স্যারের নেতৃত্বে অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি, তার জ্ঞান ফিরেছে। আমাদের পরিচালক মহোদয়, আমাদের অধ্যক্ষ মহোদয় সার্বক্ষণিক বিষয়টি মনিটর করেছেন। ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়া আকিবের বাবা আবারও স্বপ্ন দেখছে আকিব সুস্থ হয়ে বড় ডাক্তার হবে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, সেই যেন সুস্থ হয়ে একজন সফল ডাক্তার হতে পারে এবং মানুষের সেবায় নিজেকে তার জীবনটা বিলিয়ে দিতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের এমন মরণ খেলায় মেতে উঠা নিয়ে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন চট্টগ্রামের সচেতন নাগরিকরা। তবে চট্টগ্রাম মেডিকেলের সংঘর্ষ ঠেকাতে ছাত্র রাজনীতি কিছুদিনের জন্য বন্ধ রেখেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না জয়পুরহাটের ইউনিয়ন ভূমি অফিসে। এখানে 62 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও 23 জন দিয়ে চলছে সব কার্যক্রম। এই অবস্থায় সময়মতো জমির খাজনা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ভূমি মালিকদের। এতে হয়রানির শিকার হচ্ছেন তারা। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন থেকে জনবল সংকট রয়েছে। অফিসগুলোতে সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তার অনুমোদিত পদ 62 হলেও কর্মরত আছেন মাত্র 23 জন। এই 23 কর্মকর্তা দিয়ে চলছে জেলার 32টি ইউনিয়ন ও 5টি পৌরসভার ভূমি সংক্রান্ত সেবার কাজ। সময়মতো জমির খাজনা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ভূমি মালিকদের। এতে হয়রানির শিকার হচ্ছেন তারা। আমি এখানে জমির খাজনা দেবে আসলাম, একদিন আসে ঘুরে গেছি, আমাকে আজকে আবার আসতে বলেছে, আজকে আসে দেখি আজকেও নাই। আমি 4 কিলো দূরে থেকে আসছি ভূমি অফিসে কাগজ নিতে, দেখি আসে দেখি পিওনও নাই, দেখি যে অফিসারও নাই। জনবল সংকটের কারণে কাজের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের। ভূমি সহকারী উপসহকারী কর্মকর্তা প্রয়োজন 62 জন, সেই স্থলে বর্তমানে আমরা মাত্র 23 জন ভূমি সহকারী উপসহকারী কর্মকর্তা কর্মরত আছি। বিভিন্ন কাজে চাপে মানুষের কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে খুবই কষ্ট পাচ্ছি। দুই অফিসের দায়িত্ব থাকার কারণে যথাসময়ে কোনো অফিসের কাজ ঠিক মতন করা যায় না সময় মতন। এ সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জনবল সংকটের কারণে অনেক ক্ষেত্রে জনগণের সেই কাঙ্ক্ষিত সেবা প্রদানে আমাদের হিমশিম খেতে হচ্ছে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আগামীতে এই জনবল নিয়োগ কার্যক্রমটি শেষ করতে পারলে আশা করি জনগণের কাঙ্ক্ষিত সেবা আমরা প্রদান করতে পারব। দ্রুত জনবল নিয়োগ দিতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভূমি মালিকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী লীগের দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীরা যারা ছিলেন তাদের সব জায়গায় স্থান দিতে হবে। হাইব্রিডের কোনো স্থান নেই আওয়ামী লীগে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নওগাঁ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের একথা বলেন। দুপুরে শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না, তাই আগামী নির্বাচনের ট্রেনে উঠবে কি উঠবে না সেটি বিএনপির নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ বাঁচবে না। আজকে আওয়ামী লীগকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মনে রাখতে হবে, দুঃসময়ের কর্মীদের কোন ঠাসা করে সুসময়ের বসন্তের কোকিলদের দিয়ে আওয়ামী লীগ করা যাবে না। আমাদের সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তাই আগামী নির্বাচনের ট্রেনে উঠবেন কি উঠবেন না সেটি আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। মহান মুক্তিযুদ্ধ শুরুর পরপরই প্রথম প্রতিরোধ যুদ্ধ হয় কুষ্টিয়ায়। দেশীয় অস্ত্র আর জয় বাংলা স্লোগানের হাজার হাজার মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে 700 বাঙালি ইপি আর সৈন্য লড়েছিল সুসজ্জিত 200+ পাক সেনার বিরুদ্ধে। 31 মার্চে তারা মুক্ত করে ফেলে কুষ্টিয়া জেলা। এই বিজয় একদিকে যেমন সারা দেশে মুক্তিযোদ্ধাদের জন্য সাহস সঞ্চার করে, অন্যদিকে মনোবল ভেঙে ধুলাই মিশিয়ে দেয় পাক বাহিনীর শ্রেষ্ঠত্বের অহংকার। কুষ্টিয়ার বীর যোদ্ধাদের অদম্য সাহসিকতার গল্প জাহিদুজ্জামানের প্রতিবেদনে। 30 মার্চ সকালে কুষ্টিয়া শহর মুক্ত করতে চুয়াডাঙ্গা সেক্টর কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরীর নেতৃত্বে আক্রমণ শুরু করে ইপিআর। পূর্ব পরিকল্পনা মোতাবেক সামনের সারিতে ইপিআর সৈন্য, পেছনে ঢাল সড়কি লাঠি নিয়ে হাজার হাজার জনতা। শহরের 3 দিক থেকে 3টি দল জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে এগুতে থাকে জেলা স্কুল, পুলিশ লাইন, আড়ুয়াপাড়া ওয়ালেস স্টেশনে পাক হানাদারদের ক্যাম্প বরাবর। যেই আসে তখনই গুলি আরম্ভ হইল, ভোরে গুলি আরম্ভ হইল। আমরা ওই টিনের ঘরের কোলে শুয়ে পড়লাম। আমরা বসে না, দেশ থেকে পাকিস্তানি বাহিনীকে হঠাতে হবে, তখন আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করতো। সম্মুখ যুদ্ধে নিহত হয় শতাধিক পাক সেনা।
31 মার্চ বাকিরা যশোর সেনানিবাসের দিকে পালানোর পথে গ্রামবাসীদের হাতে মারা যায়। যে কুষ্টিয়াতে এক কোম্পানি সোলজার মেরে ফেলছি আমরা, সেই জন্যে কুষ্টিয়ার প্রতি তাদের আক্রোশটা বেশি ছিল। প্রথম দিকে তারা কুষ্টিয়াতে কোনো বাস বিচার করে নাই, ছোট শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মহিলার থেকে বৃদ্ধা পর্যন্ত কাউকে রেহাই দেয়নি। এই যুদ্ধে পাক সেনাদের বিশাল অস্ত্রভান্ডার হাতে পায় মুক্তিযোদ্ধারা। এপ্রিলের প্রথম 16 দিন একমাত্র হানাদার মুক্ত জেলা ছিল কুষ্টিয়া। আমাদের অর্জন ছিল কারো কারো দায়িত্ব, যে কেউ আনসারের ট্রেনিং ছিল, কেউ মুজাহিদ ট্রেনিং ছিল, আর আমাদের সিভিলিয়ান তার ট্রেনিং ছিল ইয়ার খান অথবা টুটুকো দায়িত্ব। এইটুকু সংগ্রহ করেই আমরা এই যুদ্ধে নেমেছিলাম এবং সেই যুদ্ধে আমরা সম্পূর্ণ জয়লাভ করি। মুক্তিযুদ্ধের শুরুর দিকের এই জয় চূড়ান্ত বিজয়ের প্রেরণা হিসেবে কাজ করে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। জাহিদুজ্জামান, News24, কুষ্টিয়া। আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত-তাহিরির দায়েরকৃত মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এ নির্দেশ দেন। এর আগে আইনজীবীদের সাথে নিয়ে আদালতে হাজির হন গিয়াসুদ্দিন আত-তাহিরি। তাহিরি ও তার আইনজীবীরা জানান, কোনো রকম যোগাযোগ না করেই গত 22 মার্চ সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামী সুন্না মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচারণা চালায়। মাহফিলের পোস্টের তার নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহিরির পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি 33,000 টাকা দিয়েছে বলে দাবি করে তারা, যাকে তিনি নিজেও চেনেন না। এসব অভিযোগ গত 24 মার্চ অভিযুক্ত 15 জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন মুফতি গিয়াসুদ্দিন আত-তাহিরি। দিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে মোটর সাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত 12টার দিকে নবাবগঞ্জ কাচদহ সড়কের আলমনগর বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই 3 জন একই মোটর সাইকেলে করে নবাবগঞ্জ বাজার হতে কাচদহ গ্রামের দিকে যাচ্ছিল। পথে মোটর সাইকেলটি আলমনগর বাজারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের 3 আরোহী নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে খুলনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হয়েছে। মুন্সিগঞ্জের ট্রলিতে আলু পরিবহনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জুয়েল ফকির নামে 1 যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত 4টার দিকে সদর উপজেলার চরমসুরার ফকিরকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় 5টি বসত ঘরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালানো হয়। নিহত স্বজনরা জানান, ট্রলিতে আলু উঠানো নামানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইপু সদস্য মন্টু দেওয়ানের ভাই ঝন্টু দেওয়ান, দেলোয়ার নান্নু হাজি ও মাসুদ গংরা ভোর রাতে গ্রামে অতর্কিত হামলা চালিয়ে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রাম পুরুষ শূন্য করে ফেলে। পরে নিহত জুয়েল ফকির হামলার ভয়ে মসজিদে আশ্রয় নিতে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে গুলি করে ও চোখ উপড়ে ফেলে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। এ সময় গ্রামের নারীরা একত্রিত হয়ে জুয়েলের লাশ ছিনিয়ে এনে মুন্সিগঞ্জ জেলার জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জামালপুরের সরিষাবাড়িতে নদীতে ভাসমান অবস্থায় বাবা মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কেষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে তাদের লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, ভাটারা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের 2 ভাই আজাহার ও খুরশেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মামলা চলছিল। গত মঙ্গলবার রাতে খুরশেদ লোকজন নিয়ে আজাহারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাত থেকেই তাদের অপর ভাই সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার 5 বছর বয়সী মেয়ে জান্নাত নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাজলি বেগম ও সোমা বেগম নামে 4 জনকে আটক করেছে। প্রয়োজনীয় জনবল থাকার পরেও প্রায় 5 বছর ধরে বন্ধ রয়েছে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের এক্স-রে ইউনিট। এ কারণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে রোগীদের। এতে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা, শিকার হতে হচ্ছে ভোগান্তির। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক এপাউট।
গাইবান্ধার সাতটি উপজেলার মানুষ চিকিৎসা নিতে আসে জেলা সদর হাসপাতালে। 200 শয্যার এই হাসপাতালে ছোট বড় 6টি এক্স-রে মেশিন থাকলেও পর্যায়ক্রমে সেগুলো বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে আলট্রাসোনোগ্রাফি করা হতো, এখন বন্ধ সেটিও। রোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন নষ্ট থাকায় পরীক্ষা নিরীক্ষার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। এ অবস্থায় দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে অনেককে। তারা বলছে যে এখানে মেশিন নষ্ট, বাইরে করেন, যে কোথাও করেন। বুঝলাম যে মেশিন তাহলে নাই, বাইরে করতে হলো। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, এই সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে ওয়ারেন্টির পিরিয়ডের মধ্যে আছে, তারা যেন যন্ত্র দুটি, এক্স-রে মেশিন দুটি চালু করে দিয়ে যায়। নদী বেষ্টিত পিছিয়ে পড়া জেলার বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটিতে দ্রুত এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি সহ সকল মেশিন চালুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, News24। বরিশালে বাজারজাত করার সময় 50 মণ জাটকা জব্দ ও জাটকা ব্যবসার সঙ্গে জড়িত 10 ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে যৌথ অভিযান চালিয়ে জাটকাসহ তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলার তালতলী বাজারে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র্যাব যৌথ অভিযান চালিয়ে জাটকাসহ ব্যবসায়ীদের আটক করা হয়। মৎস্য অধিদপ্তর জানায়, ভোরে সদর উপজেলার তালতলী বাজারে র্যাবের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় 50 মণ জাটকা জব্দ ও 10 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 6 জন ব্যবসায়ীকে 7 দিন ধরে কারাদণ্ড এবং 2 জনকে 5,000 টাকা করে অর্থদণ্ড এবং অপর 2 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দেখে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।